সে কি এই হাল কেন কে কি করেছে আমাদেরকে বলা যায় তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না তুমি হতে পারো সুরের সেরা ফ্লোরেন্স কেমন আছেন ওয়েট 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 পরে শুনি আপনাকে আমি এই মুহূর্তে যে কটি প্রশ্ন করব সবগুলো প্রশ্নের উত্তর আপনাকে গানে গানে দিতে হবে খুব ভালো হয় যদি সেটা 90 দশকের পরবর্তী সময়ের গান দিয়ে আপনি দিতে পারেন চেষ্টা করছি ওকে কাল সারা রাত ঘুম হয়েছে কাল সারা রাত ছিল স্বপ্নের রাত আহা ঘুম তাহলে বেশ ভালোই হয়েছে আজ কেমন আছেন কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না 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 একলা রইতে পারি না সে কি এই হাল কেন কে কি করেছে আমাদেরকে বলা যায় তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় পাগল করেছে পাগল করেছে আমায় জাদু করেছে ওয়াও এটা তো খুব খুশির খবর তো পাগল মন এখন কি বলে পাগল মন মন রে মন কেন এত কথা বলে ওয়াও ফ্যান্টাস্টিক মানে আমি 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 হেরে গেলাম ফ্লোরেন্স এবং আপনি তো একেবারে ছক্কা মেরে দিলেন শুরুতেই থ্যাংক ইউ ম্যাম কোন গানটি করছেন আজ আমি রাধাকৃষ্ণ সিনেমা থেকে সাবিনা ম্যামের গাওয়া বনমালী তুমি পরজন্মে হয়ে রাধা গান করব গান শুনবো থ্যাংক ইউ তুমি বুঝিবে না
राधा कृष्ण চলচ্চিত্রের গান দেখি বিচারকেরা কি বলেন জি ম্যাম পিন্টু ঘোষ এর আগের পারফরম্যান্সগুলোর তুলনায় আমার কাছে একটু ডাউন পারফরম্যান্স মনে হয়েছে খাদের জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে না আপনার আরেকটু কাজ করা দরকার মিড বা মিড হাই মিড যে নোটগুলো আছে সেগুলো বেশ ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে না এখন গলাটা ঠিক আছে তো আমি বলবো যে ওভারঅল একটা এভারেজ পারফরম্যান্স ছিল যদি ওই জায়গা থেকে থ্যাংক ইউ স্যার রুমানা ইসলাম ওর গলাটার মধ্যে গানটার সঙ্গেও মিশে গেছিল একটু ঠিক আছে যে মানে ওর গলাটা যেমন একটা মাটির গন্ধ পাওয়া যায় একটা র ভাব আছে তো ঠিক আছে তুমি ইমপ্রুভ করবে আমার কাছে মনে হয় থ্যাংক ইউ এস আই টুটুল আমার তো টোটাল পারফরম্যান্স ভালোই লাগলো বেশ কারণ গানে গানে উত্তর দেয়া কিন্তু খুব চারটিখানি কথা নয় একদম আলটিমেটলি সবকিছু মিলে কি আপনি বলবেন যে পাস স্কয়াররা কোনোদিন পাশের নিচে যেতেই পারে না থ্যাংক ইউ তুমি হতে পারো সুরের সেরা